আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে একটা ত্রাসের পরিবেশ তৈরি করে একতরফা একটা প্রশাসনের নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাচ্ছে কারণ মতামত শুনছে না বাংলাদেশকে একটি একদলীয় শাসনে পরিণত করার জন্য আজকে কম্বোডিয়ার উদাহরণ দিচ্ছে সেটা ওবায়দুল কাদের সাহেব বলেছে বিশ্বের অনেক দেশে রাখা আছে বিরোধী দলবিহীন নির্বাচন সেটা আমরা বলেছি আমরা কম্বোডিয়াতে দেখেছি বিরোধী দলবিহীন নির্বাচন সরকারি দল ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তৈরি করে প্রশাসনের নির্বাচন তৈরি নির্বাচন করছে আজকে এখানেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি সরকারি দল ঠিক করছে কারা কারা প্রার্থী হবে কারা কারা নির্বাচন করবে কোন কোন দল নির্বাচনে যাবে কারা বিরোধী দল হবে নির্বাচনের আগেই সব ঠিকঠাক হয়ে যাচ্ছে এমনকি অনেকের ঘোড়ালাভ ভাষক সবার যে আমি প্রধানমন্ত্রী আমাকে বলেছে নারায়ণগঞ্জ এক আসন থেকে বেটা আমি এমপি হব আমি পাশে কেন যাবো একের পাশ দিয়ে ধাক্কা ধাক্কি লাগিয়ে গেছে আবার আরেকদিকে যেমন ভাবির মান অভিমান চলছে দল কার নিয়ন্ত্রণে থাকবে যেমনের নাকি ভাবির প্রধানমন্ত্রী যেমনকে নেতৃত্ব দিয়েছে এখন ভাবি অখুশি ভাবি নির্বাচনে যাবে না এই নাটকীয়তা আমরা গত 10 বছরেও দেখেছি এই নাটকীয়তা করে তামাশা করে আমাদেরকে আনন্দ বিনোদন দিয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাদেরকে বিচ্যুত করেছে আমাদেরকে বিভ্রান্ত করেছে আমাদের মধ্যে হেফাজত বাম ডান ইসলামী দল অনৈসলামিক দল বিভিন্নভাবে বিভক্ত করে তারা এই রামলোচত্ব কায়েম করেছে একদিকে ইসলামের কথা বলছে মডেল মার্ফিং করছে অন্যদিকে মামুনুর হকের মতো আলেমদেরকে জেলে বন্দি করে রাখা হচ্ছে ইসলামিক দলগুলোকে জোর করে শর্ত দিয়ে নির্বাচনে নিয়ে যাচ্ছে সেমনিভাবে আমাদেরকে চেষ্টা করেছিল কিন্তু আমরা বারবার বলেছি আপোষহীন তারুণ্য এই ফাঁসিবাদের সাথে আপোষ করবে না প্রয়োজনে আমরা জেল চলুন কারাগারকেই বেছে নেব আজকে বিবিসির প্রতিবেদনে আপনারা দেখেছেন নোয়াখালী এবং চট্টগ্রাম এলাকায় কিভাবে বিএনপির নেতা কর্মীদের বাসা বাড়িতে হামলা করা হচ্ছে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হচ্ছে বক্তার মারছে বোমা মারছে আজকে এতটা অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ পড়েছে এতটা ভয়ের মধ্যে আছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে পাকিস্তানি আল বদর আল শামসের মতো আজকে নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে র‍্যাব পুলিশ বিজিবি দিয়ে তাদেরকে ধরিয়ে ধরিয়ে এলাকা ছাড়া করছে বাড়ি ঘরে হামলা করে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করছে কিন্তু এর মধ্যেই আবার এই ঢাকা রাজপথে এই যুব অধিকার পরিষদের মতো সংগ্রামী তরুণরা এই শেকল ভাঙার গান শুরু করে দিয়েছে